ঘরবন্দি কর্মহীন নিম্ন আয়ের মানুষ হঠাৎ বেকার হয়ে যাওয়া এসব মানুষ পড়েছে দ্বিমুখী সংকটে। মানবিক বিপর্যয়ে সংকটময় সময় সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যশোর সদর উপজেলার দেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানের গ্রামের 1000 মৎস্যজীবী পরিবারের মাঝে চাল ডাল তেল বিতরণ করা হয়েছে। জেলা সংবাদ এ পর্যন্তই, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।